আল্লাহর নবী বলেন যে ব্যক্তি গোপনে দান করে এই গোপনে দান করার কথা এখানে বলেন প্রকাশ্য দানের কথা আল্লাহর রাসূল বলেন যে গোপনে দান করে এবং ডান হাত দিয়ে দান করে বাম হাত দিয়ে জানে না এই গোপনে দানকারী ব্যক্তি কিয়ামতে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে জোরে বলি সুবহানাল্লাহ